এই কারণে আজকে ভিডিও টপিকসটাই হচ্ছিল এরকম, বিজিবিতে পরীক্ষা দিতে যাওয়ার আগে যে বিষয়গুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। তো যাই হোক, যে বিষয়গুলো তোমাদেরকে বলবো অবশ্যই ইন্টারেস্টিং হবে, তোমরা অনেকে জানো বাট অনেকে আবার জানো না। তো যাই হোক, যারা জানো না তাদেরকে, তাদের ক্ষেত্রে একটু হলেও উপকারে আসবে আমাদের এই আজকের ভিডিওটি। দেখো, যখন আমরা পরীক্ষার কেন্দ্রে যাই বা পরীক্ষা যখন দিতে যাব, তো তো আমাদের কিছু ছোটখাটো অনেক কিছু বিষয় আছে যে বিষয়গুলো কিন্তু আমরা না জানার কারণে পরীক্ষার কেন্দ্রে গিয়ে কিন্তু অনেক প্রার্থী বাদ পড়ে যায়। তো আশা করি আজকে এই ভিডিওর আলোচনার মাধ্যমে তোমরা সবাই জানতে পারবা, যখন তুমি বিজিবিতে পরীক্ষা দিতে যাবা এই বিষয়গুলো যদি জেনে যাও তাহলে তুমি অবশ্যই প্রাথমিকভাবে বাদ পড়বা না। তো আমার পিছনে দেখো, আমি সুন্দরভাবে লিখে দিয়েছি, যদি বোঝা না যায় আমি তো মুখে বলছি এখন, তাহলে দেখো এবং শুনো। প্রয়োজন হলে তুমি ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারো, পরবর্তীতে তুমি দেখে এইভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারো। তো আলোচনা শুরুতে, সোলজার ট্রেনিং একাডেমি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি এখন একটু সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের জন্য আসলে কষ্ট করে আমি টিউটোরিয়ালগুলো বানাই, আর তোমরা আছো বলেই ইনশাল্লাহ আমি সবসময় টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলে, ইউটিউবগুলো চ্যানেলে এই ভিডিওগুলো একটু আপলোড করি। তো যাই হোক, দেখো যখন পরীক্ষা কেন্দ্রে যাবা তখন তুমি যে নাম্বারটা দিয়ে SMS করেছিল আবেদনের সময়, ওই নাম্বারটা অবশ্যই কোনো মোবাইলে করে নিয়ে যেতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত মোবাইল নাম্বারের মোবাইল সেটটি অবশ্যই পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাবা, খুবই ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু অ্যাডমিট কার্ড নিয়ে যায় আবার তোমার SMSটা কিন্তু নিয়ে যায় না আর কি। এরপরে দেখো, বিজিবিতে ভর্তি ইচ্ছুক পুরুষ ও মহিলা প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে। সাঁতার পরীক্ষা প্রথম দিনে নেওয়া হয় না, বাট যখন তোমার শেষ পর্যায়ের দিকে কিন্তু সাঁতার পরীক্ষাটা কিন্তু নেওয়া হয়ে থাকে বিজিবির ক্ষেত্রে। সে কারণে যারা সাঁতার পারো না, তোমাদের আশেপাশে সাবধানতা অবলম্বন করে পুকুর অথবা সুইমিং পুলে তুমি সাঁতার শিখে ফেলতে পারো। বাট সাঁতার শেখার সময় অবশ্যই সঙ্গে কাউকে রাখবা, কারণ যে কোনো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, অফিসার এবং সৈনিক পদে চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে। দুর্ঘটনা হলে যে সাঁতার জানে সে যেন তোমাকে রেস্কিউ করতে পারে। 3 নম্বর, দেখো কোনো প্রার্থী ফৌজদারি অপরাধে আদালত করতে দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে ভর্তির জন্য অযোগ্য বিবেচিত হবে। মানে ফৌজদারি অপরাধে কেউ যদি সাজাপ্রাপ্ত হয়ে থাকে সেক্ষেত্রে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, বা পরীক্ষা অংশগ্রহণ করলেও তাকে পরবর্তীতে বাদ দিয়ে দেওয়া হবে। 4 নম্বর দেখো, অর্থাৎ ঘ নম্বর, এক জেলার প্রার্থী অন্য জেলার ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক প্রার্থী তার জেলার বা স্থায়ী ঠিকানা পরিবর্তন করে আরেক জেলাতে গিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করে, এটা মোটেই করা যাবে না, এটা করলে তোমরা বাদ পড়ে যাবে, ঠিক আছে? 5 নম্বর দেখো, 5 নম্বর, বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও BDB অথবা প্রজাতন্ত্রের অন্য কোনো চাকরি হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরিরত অবস্থায় বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থী ভর্তির জন্য অযোগ্য বিবেচিত হবে। যদি তোমরা কেউ পূর্বে কোনো বাহিনীতে যদি চাকরি করে আসো বা সেখান থেকে যদি বহিষ্কৃত হয়ে আসো, সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে ঠিকই, কিন্তু পরীক্ষা কেন্দ্রে চাকরিও হয়তো বা নিতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে তারা তো ভেরিফিকেশন করে, তদন্ত করে, গোয়েন্দা তদন্ত করে, তারপরে কিন্তু তোমাদের ফাইনালি ট্রেনিং সেন্টারে পাঠানো হয়। তো সেক্ষেত্রে কিন্তু ওই সময় তদন্তে কিন্তু কেউ যদি ধরা পড়ে তাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। 6 নম্বর দেখো, ভর্তির জন্য আগত প্রার্থীদের কোনোরূপ ভাতা প্রদান করা হবে না। অর্থাৎ যারা পরীক্ষা দিতে যাবা বিজিবিতে, তোমাদের বিজিবির পরীক্ষা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়, এখন তো করোনার কারণে SMS-এ অল্প সংখ্যক স্টুডেন্টদেরকে ডাক দেওয়া হচ্ছে, সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারপরে পকেটে তোমরা 200-300 টাকা নিয়ে যাবা, কারণ ওখান থেকে কোনো প্রকার যেহেতু খাবার অথবা তোমার কি বলে এটা ভাতা দেবে না, সেক্ষেত্রে তোমরা যাতে তোমাদের টাকা দিয়ে ওখানকার ক্যান্টিন থেকে খিদে লাগলে বা ক্ষুধা লাগলে তোমরা যাতে কিছু কিনে খেতে পারো। 6 নম্বর দেখো, ভুল SMS গ্রহণযোগ্য হবে না এবং প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। যারা ভুল SMS করে রাখছিল তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা দিতে দেবে না, একদম বাদ দিয়ে দেবে।
ভর্তির জন্য জনাবার ভর্তির জন্য আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড ও কলম সাথে নিয়ে যেতে হবে। কলম দুই একটা নিয়ে যাও, সাইন পেন নিয়ে যেতে পারো, ক্লিপ বোর্ড নিয়ে যাবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিজেপি পরীক্ষাগুলো সাধারণত মাঠে বসে নেওয়া হয়, অনেক দূরত্বে বসে বসে প্রার্থী এখানে একজন ওখানে একজন এভাবে বসে পরীক্ষাগুলো নেওয়া হবে। তো সেক্ষেত্রে অবশ্যই ক্লিপ বোর্ড নিয়ে যাবে এবং ক্যালকুলেটার কিন্তু নিয়ে যেতে পারবো, অনেকে হয়তো ক্যালকুলেটার নিয়ে যায় গণিত করার জন্য, ক্যালকুলেটার কিন্তু রেখে পরীক্ষা দিতে যে বসতে হবে আর কি, ঠিক আছে। এরপরে দেখো, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত এবং কম্পিউটারের দক্ষ প্রার্থীদেরকে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। যারা ড্রাইভিং পারো বা যাদের লাইসেন্স হয়েছে বা যারা কম্পিউটারের উপরে প্রশিক্ষণ নিয়েছো বা কারিগরি প্রশিক্ষণ নিয়েছো বা খেলাধুলা তুমি জেলা পর্যায়ে বা জাতীয় পর্যায়ে খেলাধুলা অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের সার্টিফিকেট পেয়েছো, এই সার্টিফিকেটগুলো কিন্তু নিয়ে যেতে হবে, কারণ পরীক্ষার কেন্দ্রে কিন্তু যারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যায় বা কম্পিউটারের প্রশিক্ষণের উপরে সার্টিফিকেট নিয়ে যায় বা কারিগরি কোনো বিষয়ের উপর সার্টিফিকেট নিয়ে যায় বা খেলাধুলার কোনো পারদর্শিতার উপর সার্টিফিকেট নিয়ে যায়, তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয় আর কি। তো যাদের এগুলো আছে তারা নিয়ে যেতে পারো। আর সবশেষে দেখো, মাদক হতে সাবধান, অনেকে ধূমপান আমরা করি, সেগুলো করা যাবে না। যারা পরীক্ষা দিতে যাবে এখন থেকে ধূমপান ছেড়ে দিতে হবে, কারণ পরীক্ষার শেষে কিন্তু তোমাদের যখন চূড়ান্ত মেডিকেল হবে, কিন্তু যারা মাদক সেবন করে তাদের জন্য কিন্তু ড্রগ টেস্ট নেওয়া হয়, আর এই ড্রগ টেস্টের মাধ্যমে ওখানকার ডাক্তাররা কিন্তু ধরে ফেলবে সহজে তুমি মাদকের সঙ্গে আসক্ত। তো সুতরাং যারা অন্তর থেকে চাও যে বিজিবিতে যোগদান করে বাংলাদেশের সীমান্ত রক্ষায় নিজেকে একজন অতন্ত্র প্রহরী হিসেবে নিয়োজিত করবা, তো এখন থেকেই এই আলোচনার ভিত্তিতে তুমি নিজেকে প্রস্তুত করো। পাশাপাশি তোমার লিখিত পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, শারীরিক পরীক্ষা, এই পরীক্ষাগুলোর ভালো করার জন্য বাসায় বসে বসে প্রিপারেশন নিতে পারো। প্রিপারেশনের জন্য তোমরা কীভাবে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের বিষয়গুলো পড়বা সেগুলো নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করেছি। তারপরও ক্লাস 9-10-এ তোমরা বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এই বিষয়গুলো পড়তে পারো। আর সাধারণ জ্ঞানের জন্য সমসাময়িক ঘটনাবলীর উপর প্রশ্নগুলো এসে থাকে, মুক্তিযুদ্ধ বিষয়ের উপর প্রশ্ন আসে, বিজেপি সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, এগুলো একটু পড়ো। খেলাধুলার বিষয়ের উপর প্রশ্ন আসতে পারে, বিভিন্ন দেশের রাজধানী মুদ্রার বিষয়ের উপর প্রশ্ন আসতে পারে, এই জিনিসগুলো একটু দেখো। আর মেডিকেলটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যারা পরীক্ষা দিতে যাবে অ্যাটলিস্ট দেখো যে মেডিকেল কোনো ধরনের সমস্যা আছে কিনা, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেটা তুমি সমাধান করে পরীক্ষা কেন্দ্রে দিতে যাবে, কারণ মেডিকেলটা খুবই 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 গুরুত্বপূর্ণ সৈনিক পদের পেশার জন্য আর কি। আবার শারীরিক পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেকে দেখা যায় রোপিং করতে পারে না, চিন আপ দিতে পারে না, দৌড়াতে পারছে না, পুশ আপ দিতে পারছে না, এগুলো এখন থেকে একটু প্রিপারেশন নিতে হবে। আর তোমরা চাইলে যাদের তোমাদের এখনো SMS আসেনি বিজিবির 97তম পরীক্ষার জন্য, তোমরা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো, কারণ যারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখো তারা তো জানোই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে সারা বাংলাদেশ থেকে কিন্তু স্টুডেন্টরা এসে প্রস্তুতি নেয়, স্বল্প খরচে প্রস্তুতি নিয়ে কিন্তু তারা পরীক্ষা কেন্দ্রে গিয়ে ভালো করে এবং অনেকে তাদের নিজের যোগ্যতায় নিজের মেধায় কিন্তু চাকরি পেয়েছে, চাকরি করছে। তো তোমরাও ইনশাল্লাহ ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করতে পারো, সেটা হতে পারে 10 দিনের কোর্স, সেটা হতে পারে 15 দিনের কোর্স, সেটা হতে পারে 1 মাসের কোর্স, কারণ এখানে আসলে আমরা অধিক মডেল টেস্টগুলো নিই, লিখিত পরীক্ষার জন্য সব সাজেশন দিই, তবে প্রাথমিক একটা মেডিকেল আমরা একটা চেক আপ করে থাকি, তারপর ভাইভা পরীক্ষাগুলো আমরা শেখাবো যাতে করে তোমরা পরীক্ষার কেন্দ্রে গিয়ে ভালো করতে পারো। তো এই হচ্ছে মোটামুটি আজকের বিষয়, আশা করি ভিডিওটি সবার একটু সবার কাছে একটু হলেও উপকারে এসেছে। আর যদি উপকারে এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা আরেকবার রিকোয়েস্ট, ছোট্ট একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে রেখো আর কি, হ্যাঁ, কারণ পরবর্তীতে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো আমি টিউটোরিয়াল আকারে, যেটা দেখলে এবং শুনলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে তোমরা অনেক ভালো করতে পারবে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো, দোয়া থাকলো, দোয়া করি যাতে তোমরা নিজের যোগ্যতায় নিজের মেধায় নিজের যোগ্যতাকে পরীক্ষার কেন্দ্রে প্রমাণ করে তুমি যেন তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।